জঙ্গি ছিনিয়ে নেওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি। তাদের দাবি, মেহেদী হাসান অমি ওরফে রাফি এই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী। আনসার আল ইসলামের প্রধান মেজর জিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। এদিকে ছিনতাই অংশ নেয়া মেহেদীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুবের সানির রিপোর্ট। গেল 20 তারিখ প্রকাশ্যে আদালত পাড়া থেকে 2 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। পরিকল্পনা ছিল 4 জঙ্গিকে ছিনিয়ে নেয়ার। ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে এই ঘটনা ঘটানো হয়েছে দীর্ঘদিনের পরিকল্পনায়। পুলিশের দাবি, গ্রেফতারকৃত অমি এই ঘটনার প্রধান সমন্বয়কারী। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান জানান, অমি 2010 সালে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে 2017 সালে জামিন পায়। এরপরেও যোগাযোগ ছিল আনসার আল ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয় রাজধানীর যাত্রাবাড়ি থেকে। সে 2009 সাল থেকে হিজবুত তাহরির সাথে জড়িত। 2010 সালে তাকে গ্রেপ্তার করা হয়। 2011 সালে সে জামিনে বের হয়। 2013 সালে আনসার আল ইসলামে যোগদান করে এবং অল্প কিছুদিনের মধ্যেই সে একজন দক্ষ সংগঠক হিসাবে নিজেকে তৈরি করে এবং সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের নজরে আসে। ঘটনার কোথায় পরিকল্পনা হয়েছিল তা নিশ্চিত নয় পুলিশ। তবে অমি ওই দিন জঙ্গিদের পালিয়ে আত্মগোপনে থাকার জন্য মোটা অঙ্কের অর্থ সরবরাহ করে। যে আসামিদের ছিনিয়ে নেওয়া হবে তাদের পরবর্তী খরচ নির্বাহের জন্য, হঠাৎ করে তো তাদের হাতে টাকা পয়সা নাই, তাদের হাতে সে একটি বড় বেশ কিছু টাকা দিয়ে দেয় যাতে তারা এই ছিনে নেওয়ার পরে তাদের ব্যয় নির্বাহ করতে পারে। এই বিষয়টিও তার টাকার উৎসটাও আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। আনসার আল ইসলামের প্রধান মেজর জিয়া সব ঘটনার নেপথ্যে থাকলেও তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আজকে তাকে বিজ্ঞ আদালত। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা।